চরম ব্রেকিং নিউজ শেষ পর্যন্ত ঘটনা ঘটে গেছে বন্ধুরা বিষয়গুলো জানার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না চেনে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল তারা সেভেন্টি পার্সেন্টের মতো বাঘমুত দখল করে ফেলেছে আর সুলে দর্ত আগেই গ্রহণ করেছে বন্ধুরা ইউক্রেনের তরফ থেকে বিভিন্ন সময় বিবৃতির মাধ্যমে বিষয়টি অস্বীকার করা হয় তবে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন বর্তমানে বাঘমুতের অবস্থা অত্যন্ত খারাপ এবং যে কোনো সময় শহরটির পতন ঘটতে পারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল যে শেষ পর্যন্ত বাকমুত হয়তো ধরে রাখতে পারবে না এবং গত কয়েকদিনের মধ্যে যে সকল সিমটম দেখা গেছে সামনে কয়েকদিনের মধ্যেই তার পতন ত্বরান্বিত হবে বন্ধুরা আমেরিকার একটি সামরিক সংস্থা বা সামরিক থিঙ্ক ট্যাঙ্ক এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বক্তব্য দিয়েছিল তারা বলেছিল যে বর্তমান রাশিয়ান বাহিনী এবং ইউক্রেনীয় বাহিনী উভয়ের অস্ত্র সংকট চলছে এবং উভয় বাহিনী বর্তমান চেয়ে পূর্বের তুলনায় হামলা কমিয়ে এনেছে এর কারণ হল উভয়ের অস্ত্র সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে এই যুদ্ধে মোটামুটি একটু দম নিয়ে ধরে রাখতে পারবে তার পক্ষেই যাবে তাই চরম গরম ব্রেকিং নিউজ হল ওয়াগনার গ্রুপের প্রধান শেষ পর্যন্ত গতকাল রাত্রে জানিয়েছেন যে তারা সম্পূর্ণ দখল সম্পূর্ণ করেছে এবং প্রত্যেকটি সরকারি ভবনে রাশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে এখন ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রতিক্রিয়া দেখান সেটি হলো দেখার বিষয় তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্যাপারে আপাতত কোনো মন্তব্য করেনি তবে রাশিয়ার দাবি এবং অগ্নার গ্রুপের দাবি মিলে যায় এক্ষেত্রে একটি সিমটমস আপনাদের বলে দিতে চাই তা হচ্ছে যখনই একটি ভুয়া দাবি অগ্নার গ্রুপ বলেন আর রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে বলেন করা হতো তৎক্ষণাৎ মিস্টার ভ্যালাদাম জেলেনেস্কি তিনি ভিডিও বার্তা এসে বলতেন যে তাদের দাবিটি ভুয়া তাদের সৈন্যরা এখনও পর্যন্ত বীর দর্পে ফ্রন্ট লাইনে লড়ে চলেছে তাই অতি অল্প সময়ে বা অতি সহজে রাশিয়ান বাহিনীকে সার দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং রাশিয়ান বাহিনীর সর্বোচ্চ মাত্রার ক্ষয়ক্ষতির মাধ্যমে বাকমত নিচেদের মধ্যে ধরে রাখবে যাই হোক পূর্বে একটি সিমটমস আপনাদের বলেছিলাম বা একটি আশঙ্কার কথা বলেছিলাম ইউক্রেনের সেনাবাহিনীর সাথে বর্তমান প্রেসিডেন্ট ভ্যালাদিবির জেলেনস্কির একটি মতপার্থক্য দেখা দিয়েছিল আর সেখান থেকে মিস্টার ভ্যালাদিবির জেলেনস্কি প্রধানের এই বাণীকে অগ্রাহ্য করে সৈন্য মোতায়েন রাখতে সক্ষম হয় শেষ পর্যন্ত যদি এটার পতন হয় তাহলে মিস্টার বেলাদেবের জেলেনস্কির সেই সিদ্ধান্ত আসার বলে প্রমাণিত হবে এবং ইউক্রেনের সেনাবাহিনীর প্রধানের বক্তব্য সঠিক বলে প্রমাণিত হবে অর্থাৎ একজন সামরিক বিশেষজ্ঞের এগেনস্টে আপনি যদি সামরিক মতামত প্রদান করে আপনার সৈন্যবাহিনীকে বিপদের মুখে ঠেলে দেন তাহলে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হবে এটি তারই প্রমাণ বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে যে অবস্থা দখল করে আছে মনে হচ্ছে আস্তে আস্তে আমেরিকা এবং ইউরোপদের দম বন্ধ হয়ে আসছে আমেরিকা এবং ইউরোপ যতই হাক ডাক দেখ না কেন তারা এখন মাইন্ড কেসে পায় ঘোরোটোপে পড়েছে বন্ধুরা ইউক্রেন আরও বেশি পরিমাণে অস্ত্র চাইছে দেখবেন যুদ্ধের ব্যাপারটি গত কয়েকদিনে তেমন একটা শোরগোল দেখা যাচ্ছে না এটি আস্তে আস্তে আলোচনা থেকে বিস্তৃত হয়ে যাবে আর নতুন নতুন শহর দখলের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে এবার ঢোকার চেষ্টা করবে বাকমুদ পুরোপুরি দখল হয়ে যাওয়ার পর আরও চার থেকে পাঁচটি বা মতান্তরের ছয়টি শহরের দিকে নতুনভাবে নজর দিবে রাশিয়ান বাহিনী পূর্বেই তারা এই ঘোষণা দিয়ে রেখেছিল আর ইউক্রেনের তরফ থেকে স্বীকার করা হয়েছিল যে কোনোভাবে যদি সম্পূর্ণরূপে রূপে রাশিয়া দখল করতে পারে তাহলে আরও ছয়টি শহরের দ্বার রাশিয়ার সামনে উন্মুক্ত হয়ে যাবে বন্ধুরা এখন জাপোরেজিয়া সুমি এই অঞ্চলগুলোতে আরও বেশি পরিমাণে সামরিক অ্যাটাক শুরু করবে রাশিয়া এই অঞ্চলগুলো দখলের পর সম্ভবত আরও অভ্যন্তরে ঢোকার চেষ্টা করবে বর্তমানে বেলারুশকে নিয়ে চরম রকমের নাটক চলছে ইউরোপ এবং রাশিয়ার মধ্য এখানে আমেরিকাও সামিল এই প্রথমবারের মতো রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুসে মোতায়েন হচ্ছে কয়েকটি জায়গায় পারমাণবিক সাইলো নির্মাণের মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউরোপকেই বার্তা দিতে চাচ্ছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো কিছু শুরু হয় তাহলে প্রথমেই ইউরোপ দিয়ে বিসমিল্লা বলা হবে ইউরোপের বিসমিল্লার মাধ্যমে ইউরোপ তসনাস হয়ে যাবে বা চিরতরে উধাও হয়ে যাবে আবার এরই মধ্যে নতুন ধরনের একটি সংবাদ ছাড়া বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে যেটি আমেরিকার জন্য চরম বেদনাদায়ক মধ্যপ্রাচ্যে রাশিয়ার সাথে সৌদি আরবের যে দুর্দান্ত একটি জোট গঠিত হয়েছে সেটি নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নাই এই প্রথমবারের মতো স্পষ্ট ঘোষণা এলো আবারও তেলের উৎপাদন কমানোর জন্য রাশিয়া এবং সৌদি আরব নতুন সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা ওপেক এবং ওপেক প্লাসের এক সিদ্ধান্তে এই নতুন সিদ্ধান্তটি এসেছে এটি সম্পূর্ণরূপে আমেরিকাকে কাজকলা দেখানোর সামিল আমেরিকা গলা ফাটিয়ে সিরলিয়েছে তেলের মূল্য যতই বৃদ্ধি পাবে মূলত এই মুহূর্তে লাভ হবে একটি দেশের রাশিয়ার রাশিয়া যদি জ্বালানি মূল্য বৃদ্ধির মাধ্যমে আরো বেশি পরিমাণে রাজস্ব আহরণ করতে পারে সেটি ইউক্রেন যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য তাদেরকে আরো অতিমাত্রায় সুবিধা করে দেবে এবং পশ্চিমা বিশ্ব আরও অধিক মূল্যে জ্বালানি ক্রয়ের কারণে তাদের শিল্প উৎপাদন থেকে শুরু করে মূল্যস্ফীতি বেড়ে যাবে অর্থাৎ একদিকে সুবিধা হবে রাশিয়ার অন্যদিকে বিপদে পড়বে ইউরোপ এবং আমেরিকা আর মধ্য এবং নিম্নবিত্ত দেশগুলো আর এই যুদ্ধ সৃষ্টির মাধ্যমে আমেরিকা যে ব্যাপারটি উস্কে দিচ্ছে সারা পৃথিবীব্যাপী আর একটি অর্থনৈতিক মন্দা ধেয়ে আসার দ্বার প্রান্তে চলে এসেছে তাই আমেরিকা চেষ্টা করেছিল তেলের দাম যত কমিয়ে আনা যায় এবং কমিয়ে রাখা যায় এজন্য তারা সৌদি আরবকে শুরু থেকেই চাপ দিয়ে আসছে কারণ সৌদি আরব এতদিন পর্যন্ত মনে হচ্ছিল আমেরিকার কৌশলগত মিত্র আমেরিকা পৃথিবীর বিভিন্ন স্থানে যুদ্ধ করত আর তারা তেলের দাম কমার মাধ্যমে কমিয়ে রাখার মাধ্যমে নিজেদের উৎপাদন ব্যয় কমিয়ে রাখত নিজেদের কোনো ঝামেলাই ফেলতে দিত না পেট্রো ডলার এটি আমেরিকার অন্যতম শক্তি তাই আমেরিকার প্রাণ ভোমরাটি রয়েছে মূলত সৌদি আরবের হাতে সৌদি আরব যদি এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নেয় সেই একটি সিদ্ধান্ত এই ডলারের মাজা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট তার সেটি করার জন্য মূলত সৌদি আরব নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তা হল চীনের মুদ্রা ইউরানের বিনিময় এখন সে তেল বিক্রির একটি প্রস্তাব বিবেচনা করছে এতদিন পর্যন্ত ডলারকে শক্তিশালী করার কাজে সবচেয়ে বড় ধরনের যে অস্ত্রটি ছিল তা হচ্ছে সৌদি আরব ডলারের বিনিময়ে তেল বিক্রি করে আসছে তাই পৃথিবীর বিভিন্ন দেশের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ডলার ইনকাম করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কাছ থেকে তেল ক্রয় করা সৌদি আরব এখন নতুন ধরনের একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই সিদ্ধান্তটি ডলারের মাজা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বলেছিলাম বন্ধুরা মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডলারের আধিপত্য হারিয়ে যাবে প্রথম ধাক্কাতেই তা হচ্ছে সৌদি আরবের সাথে চীনের একটি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে চীনের মুদ্রার বিনিময়ে এখন সৌদি আরব তেল বেচবে তাহলে অন্য দেশগুলো বিশেষ করে বাংলাদেশ ভারত ভারতের কথা আমি বাদই দিলাম বাংলাদেশের মতো যে সকল দেশ রয়েছে বা বিশ্বের আরও অন্য অন্য দেশে যারা সৌদি আরবের কাছ থেকে জ্বালানি ক্রয় করে থাকে তারা এখন চাইনিজ মুদ্রা আহরণের দিকে ঝুঁকবে কারণ চাইনিজ মুদ্রার মাধ্যমে যদি তেল ক্রয় করা যায় তাহলে এটি অবশ্যই তারা অত্যন্ত গুরুতর বা গুরুতর সিদ্ধান্ত হিসেবে দেখবে মনে করেন বাংলাদেশ এখন ডলারের বিনিময়ে সৌদি আরবের কাছ থেকে তল ক্রয় করে যদি সৌদি আরব চীনের মুদ্রার বিনিময়ে তেল ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে বাংলাদেশের সাথে চীনের টাকা এবং ইউএনের লেনদেনের মাধ্যমে একটি বাণিজ্য হওয়ার সমূহ সম্ভাবনার সুযোগ তৈরি হবে আর সুযোগটি বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করবে কারণ বাংলাদেশের হাতে যে সকল ইউয়ান আসবে চাইনিজ মুদ্রা তার মাধ্যমে সে ডলারের পরিবর্তে সৌদি আরবের কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনতে পারবে আমদানির জন্য বাংলাদেশের যে পরিমাণ ডলার খরচ হয় তার সিংহভাগই খরচ হয় এই জ্বালানি আমদানির ক্ষেত্রে সুতরাং জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যদি ডলারকে অ্যাভয়ড করে ফেলে এভাবে সারা পৃথিবীরই এই ধরনের একটি পদ্ধতিগত পরিবর্তন সাধিত হবে এক্ষেত্রে ডলারের আধিপত্য যেমন হ্রাস পাবে তেমনি চাইনিজ মুদ্রার আধিপত্য হঠাৎ করে বৃদ্ধি পাবে আর ডলারের আধিপত্য হ্রাস পাওয়ার মানেই হলো আমেরিকার ক্ষমতা খর্ব হওয়ার শেষ পেরে একটি ঠুকে দেওয়া তাদের কফিনে এভাবেই আস্তে আস্তে ডলারের দিন শেষ হওয়ার অপেক্ষা এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের যে উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হওয়ার অপেক্ষা শেষ হচ্ছে আশা করা যাচ্ছে তার মূল উদ্দেশ্যই ছিল অভ্যন্তরীণ বাণিজ্যগুলো নিজ নিজ মুদ্রার মাধ্যমে করে ডলারকে দাবিয়ে দেওয়া বন্ধুরা সেক্ষেত্রে সৌদি আরব যদি সাহায্য করে এবং সৌদি আরব এবং রাশিয়া যদি এক কাতারে চলে আসে সেটি অত্যন্ত ভালোভাবে সম্ভব আর সেটি এখন ঘটতে যাচ্ছে কারণ সৌদি আরব এবং রাশিয়া জোট করার মাধ্যমে তারা তেলের উৎপাদন একেবারে এক ধাক্কায় তিরিশ লাখ ব্যারেল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তাই আশা করা যাচ্ছে দ্রুতই একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা বিশ্বের বুকে চলে আসছে যেটির মাধ্যমে বিশ্ব এক প্রকার মুক্তি পাবে কারণ ডলারের আধিপত্য আমেরিকা এটি নিষেধাজ্ঞার মাধ্যমে তার বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করে আসছে আর এটি আমেরিকার পতনের জন্য সুতরাং এই সকল অবরোধের মাধ্যমে আমেরিকা নিজের পায়ে নিজেই কোরাল মেরেছে নিজেদের মুদ্রার মান একেবারে দাবিয়ে দেওয়ার জন্য বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমেরিকা এবং ইউক্রেন আর তার মধ্যপ্রাচ্যের বন্ধুরা আর তার সাথে যদি আমি ইউরোপীয় ইউনিয়ন ধরি মধ্যপ্রাচ্য অলরেডি হাত ছাড়া হয়ে গেছে এখন দেখা যাক ইউরোপ এবং ইউক্রেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তবে এই পরাজয় যদি অব্যাহত থাকে আস্তে আস্তে ইউক্রেন বন্ধু হারাবে এটি নিশ্চিতভাবে বলা যায় বন্ধুরা আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের ভিডিওটি সারা বিশ্বব্যাপী সরিয়ে দেবেন ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকল کے اللہ حافظ